গঙ্গা ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা, ফিডার ক্যানেলের নটি ঘাটের মাঝেদের স্থায়ীকরণ, ফরাক্কা ব্যারেজ হাইস্কুলের পড়ুয়াদের ভর্তি প্রি প্রত্যাহার সহ আট দফা দাবি নিয়ে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজারের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করল সিপিআইএম। বুধবার বিকেল নাগাদ ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের কাছে আট দফা দাবিতে অবিলম্বে সমাধানের দাবি জানানো হয় দলের পক্ষ থেকে। পাশাপাশি দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সিপিআইএম নেতৃত্ব। উপস্থিত ছিলেন ফরাক্কা সিপিআইএমের নেতা দিলীপ মিশ্র, তারিকুল ইসলাম, ডিওয়াইএফআই ফরাক্কা ব্লকের সম্পাদক হিমাংশু শেখর সাহা, শ্যামল মিশ্র, এসএফআইয়ের নেতা রাহুল হালদার। এই দিনেই ডেপুটেশন কর্মসূচির পর রামপুরহাটে গণহত্যার দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ফরাক্কা ব্যারেজের জিএম অফিসের সামনে থেকে ফরাক্কা ব্যারেজ চিত্তরঞ্জন মার্কেট অতিক্রম করে ফরাক্কা ব্যারেজের জিএম অফিসের সামনে মিছিল করা হয়। দেখুন ফরাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, জৈন টিভি। আজকে আমরা এখানকার যে গঙ্গা ভাগন, এখানকার 238 জন ঘাটমাঝির মধ্যে 134 জনকে ছাঁটাই করা হয়েছে। সর্বোপরি কয়েকদিন আগে 12 গুণ ফরাক্কা ব্যারেজ স্কুলের ফি বৃদ্ধি করা হয়েছে। এখানে কোয়ার্টারের রেন্ট বৃদ্ধি করা হয়েছে, দোকানদারের রেন্ট বৃদ্ধি করা হয়েছে, পেনশনারদের পেনশন বন্ধ করা হয়েছে। ফরাক্কা ব্যারেজ স্কুলের সমস্ত যে আরও দাবি সব নিয়ে আমরা 12 দফা দাবি নিয়ে গিয়েছিলাম। তারা বলল জিএম আজকে নতুন জয়েন করেছে, সমস্ত বিবেচনা করছে, বলল পজিটিভ আমরা দেখছি, আমরা আপনাদের কয়েক দিনের মধ্যেই ডাকছি, অবিলম্বে আমরা এই জিনিসগুলোর সমস্ত কটাই ফয়সলা করার চেষ্টা করব, এই কথা তারা জানিয়েছে। আমরা ফরাক্কা ব্যারেজ ম্যানেজমেন্টকে এই সময় দিয়ে এসেছি, তবে ওই ফি বৃদ্ধি যেটা হয়েছে সেটা যদি কালকে পানি এই স্কুলের প্রিন্সিপাল বন্ধ না করে তাহলে আমরা স্কুল ঘেরাও করব। ও টু পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস, মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও টু পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে